আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবা শরীফের শত শত উমরা পালনকারীর ব্যক্তির মাথাকে শিরশ্ছেদ করে দেওয়া হলো। সেই ব্যক্তিটি এমন কি গুনাহ করেছিল? সেই ব্যক্তিটিকে মানুষেরা নেক এবং মুত্তাকি মনে করে থাকতেন, কিন্তু যখন তার আসল চেহারা মানুষের সামনে আসলো, তখন সমস্ত মানুষ একেবারে অবাক হয়ে থেকে গেলেন। কাবা শরীফের ইমাম তার সম্বন্ধে যে হুকুম জারি করেছিলেন, সেটিকে শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। সেজন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন মেন টপিকের দিকে এগিয়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই ব্যক্তির কাহিনী উপস্থাপন করতে চলেছি যার নাম ছিল আব্দুল হান্নান। বলা হয়ে থাকে যে এই ব্যক্তিটি সৌদি আরবের একজন নেক এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন, আর সবাই তার সুন্দর আখলাকের গুণগান গাইতেন। সেই ব্যক্তি মানুষের মধ্যে এই কথা নিয়ে খুবই বিখ্যাত ছিলেন যে সে নাকি 200 বারের থেকেও বেশি উমরা পালন করেছেন। আব্দুল হান্নান বেশিরভাগ সময় হারাম শরীফের ভিতরেই অতিবাহিত করতেন, গরিবদেরকে সাহায্য করতেন, হাজিদেরকে পানি পান করাতেন এবং খাবারও খিলাতেন। এই ব্যক্তিটিকে দেখে প্রতিটি মানুষের মনে একটি ইচ্ছা জেগে যেত যে আমিও যদি তার জায়গায় থাকতাম তাহলে মন খুলে নেকি অর্জন করতাম। একদিন আব্দুল হান্নান নামের এই ব্যক্তি তার ছেলের সাথে উমরা আদায় করার পর হারাম শরীফের সীমানা থেকে বাইরে বের হয়ে আসতে লাগলো। তো সে সময় হঠাৎ করে একটি মুখোশধারী মহিলা তার কাছে আসলো এবং তার উপর অপরাধের বৃষ্টি বর্ষণ করতে লাগলো, যার কারণে হারাম শরীফের বাইরের অংশে অনেক মানুষ জড়ো হয়ে গেল যেন সেখানে অনুষ্ঠান চলছে। তারপর সেই মুখোশধারী মহিলাটি মানুষদেরকে চিৎকার করে বলতে লাগলো যে আব্দুল হান্নান আমার গুনহেগার আছে, সে আমার অপরাধী আছে, আমি ইনসাফ নিতে এখানে এসেছি, সেজন্য আপনারা আমার বিচার করে দিন। তো মুখোশধারী মহিলাটির কথা শুনে তখন সমস্ত মানুষ আব্দুল হান্নানের দিকে দেখতে লাগলো, কেননা আব্দুল হান্নানকে সকল মানুষ একজন নেক মনের মানুষ এবং অন্যদেরকে সাহায্যকারী বলে মনে করে থাকতেন। কিন্তু যখন এই মুখোশধারী মহিলাটির অভিযোগ শুনল, তখন সমস্ত মানুষ হতভম্ব হয়ে থেকে গেলেন। আব্দুল হান্নানের সঙ্গে তার ছোট্ট ছেলেও ছিলেন। যখন তার ছেলে সেই পর্দানসীন মহিলার কথা শুনল, তখন তার ছেলে একেবারে রাগান্বিত হয়ে গেল আর সেই মহিলাকে বলতে লাগলো যে আপনি আমার বাবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন যার কোনো অস্তিত্বই নেই। এখানকার সমস্ত মানুষ আমার বাবার সম্বন্ধে ভালো করে এটি জানেন, আমার বাবা কতটা নেক মানুষ আছেন। তারপর আব্দুল হান্নানের ছেলের কথা শোনার পর সেই পর্দানসীন মহিলাটি কাঁদতে শুরু করে দিল আর সকল মানুষদেরকে চিৎকার করে বলতে লাগলো যে আপনারা এই ব্যক্তির আসল চরিত্রকে জানেন না, যখন এর সম্পূর্ণ আসল সত্যতা বাইরে বের হয়ে আসবে তখন আপনারা বিশ্বাস করতে পারবেন না। কিন্তু এখানে অবাক করার মতো কথা এটি ছিল যে আব্দুল হান্নান এ ব্যাপারে একেবারে নীরবতা অবলম্বন করেছিলেন, তার মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আর আব্দুল হান্নান সেই মহিলার কথার উপর না তো রাগান্বিত হলো আর না এটি বলল যে এই মুখোশধারী মহিলাটি আমার উপর মিথ্যা অভিযোগ করেছেন। আব্দুল হান্নানকে যারা জানতেন তারা ভাবলেন হয়তো সে মানহানির ভয়ে নিশ্চুপ হয়ে আছে, যাতে করে সে মানুষদের কাছে বদনাম না হয়ে যায় সেজন্য সে নিশ্চুপ হয়ে আছে। অতপর সেই মুখোশধারী মহিলাটি প্রতিনিয়ত আব্দুল হান্নানকে দোষারোপ করে বলেই যাচ্ছিল যে এই ব্যক্তি তার উপর অনেক নিরসঙ্গতা করেছে, অনেক জুলুম করেছে, তাই তার বিচার করে দেওয়া হোক। আব্দুল হান্নানের ছেড়ে ও সেই মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিলই, তখন ইতিমধ্যে হারাম শরীফের পুলিশ সেখানে পৌঁছে গেল। পুলিশরা যখন এই বিষয়টিকে জানতে পারল তখন তারা সেই মহিলাকে বলতে লাগলো, যদি এমন কথা থেকে থাকে তাহলে আপনি পুলিশ স্টেশনে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেন, যাতে করে আপনি ন্যায় বিচার পেতে পারেন। তো সেই মুখোশধারী মহিলাটির বারবার অনুরোধ করার কারণে আব্দুল হান্নান এবং তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হলো, যেখানে আব্দুল হান্নান বলতে লাগলো যে আমি মনে করি এই মহিলাটি একজন পতিতা এবং আমাকে অপমান করতে চাইছে, তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমি তার অপরাধী আর এই কারণে সে আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে। যার পর পুলিশ আব্দুল হান্নানকে ছেড়ে দিল আর তার উপর লেগে থাকা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। আর সেই মহিলাটি কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। তারপর 2 দিন পর সেই মহিলাটি আবার আরেকবার খানায় কাবার কাছে পৌঁছালো আর কাবার দিওয়ালকে জোরে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো, ইয়ারাব্বুল আলামিন আপনি আমার সাথে সুবিচার করুন। ইয়ারাব্বুল আলামিন আপনি ভালো করে জানেন যে সেই ব্যক্তি মানে আব্দুল হান্নান আমার অপরাধী আছে, আমার এই কথার উপর পূর্ণ বিশ্বাস আছে যে শুধুমাত্র আপনি আমাকে ন্যায় বিচার দিতে পারেন। ইয়ারাব্বুল আলামিন এটি সেই পবিত্র স্থান যেখানে আপনার প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে থাকতেন, যেখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নামাজ পড়তে শিখিয়েছিলেন, যেখানে আপনার নবী 360টি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন। এটি সেই মুকদ্দাস ও পবিত্র স্থান যেখানে চোরের হাত কাটা হয়েছিল, যেখানে কলমায় হকের আবাস উঁচু হয়েছিল। ইয়ারাব্বুল আলামিন আমি আমার অভিযোগ নিয়ে আপনার তারে উপস্থিত হয়েছি, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন,
কারণ এই পৃথিবী আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে আর সেই ব্যক্তিটি দুনিয়ার সামনে নেক হয়ে গেছে কিন্তু আমি ভালো করে জানি যে আমি সৎপথে আছি হে কাবার রব আপনি আমার সাথে সুবিচার করুন যখন এই মহিলাটি এমনভাবে কাবা শরীফের প্রাচীরকে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে রাখলো আর এই মহিলার কণ্ঠে এতটাই বেদনা ছিল যে আশেপাশে উপস্থিত সমস্ত মানুষের চোখে অশ্রু চলে আসলো ইতিমধ্যে কাবা শরীফের ইমাম পাশ দিয়ে চলে যেতে লাগলেন তো তিনিও এই নির্যাতিত মহিলার ফরিয়াদ শুনতে পেলেন তো সেজন্য কাবা শরীফের ইমাম মহিলাটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন হে নারী তোমার কি হয়েছে যে এত ব্যথা নিয়ে তুমি আল্লাহ তাবারক পাতার কাছে বিচার চাইছো তো মহিলাটি বলতে লাগলো হুজুর আমি একজন মিশরবাসী এবং আব্দুল হান্নান নামক ব্যক্তির সাথে আমার দেখা মিশরে হয়েছিল আর তারপর সে আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে মক্কায় নিয়ে আসে যে মক্কায় পৌঁছাবার সাথে সাথে সে আমাকে বিয়ে করে নেবে কিন্তু আব্দুল হান্নান আমার সাথে বিয়ে ছাড়াই 3 বছর কাটিয়েছে প্রতিদিন আমার উপর জুলুম করতে থাকে আমাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল এবং আশেপাশের এলাকায় এটি খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি একজন পতিত মহিলা কিন্তু কিছুদিন থেকে সেই লোকটি আমার কাছে আসা বন্ধ করে দেয় আর তারপর একদিন সুযোগ পেয়ে আমি সেই ঘর থেকে পালিয়ে কাবা শরীফের কাছে এসে দোয়া করতে থাকি ইয়ারাব্বুল আলামিন আমাকে সেই ব্যক্তির সাথে পুনরায় মিলিত করুন যাতে করে আমি তার আসল চরিত্রকে সম্পূর্ণ পৃথিবীর সামনে নিয়ে আসতে পারি তারপর কিছুদিন আগে হারাম শরীফের বাইরে হঠাৎ করে যখন আব্দুল হান্নানের সাথে আমার দেখা হয় আর আমি সবাইকে তার আসল চরিত্রের সম্বন্ধে বলতে চাই তখন কোনো কেউ আমার কথার উপর বিশ্বাস করেনি তো সেজন্য ইমামে কাবা যখন এই মহিলাটিকে শুনলেন তখন অতি শীঘ্রই আব্দুল হান্নান এবং তার ছেলেকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞেস করলেন যার উপর আব্দুল হান্নানের ছেলে বলতে লাগলো যে এই মহিলাটি আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে এর কাছে কোনো এমন প্রমাণ নেই যে আমার বাবা তার উপর কোনো জুলুম করেছেন এমনটিকে দেখে পর্দানুষীর মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোমার বাবা যদি কাবা শরীফের দিকে মুখ করে বলে দেয় যে সে আমার অপরাধী নয় সে আমার উপর জুলুম করেনি তাহলে আমি সব শাস্তি মেনে নেব এমনটিকে শুনে আব্দুল হান্নানের চেহারার রং সাদা হয়ে গেল কিন্তু সমস্ত মানুষ সেই সময় অবাক হয়েছিলেন যখন আব্দুল হান্নান কাবার দিকে মুখ করে অঝর্ণয়নে কাঁদতে রাখলেন আব্দুল হান্নান বলতে লাগলো যে হ্যাঁ আমি এই মহিলার অপরাধী শুধুমাত্র এমনটি বলার ছিল যার পর চারিদিকে যেন নীরবতা ছেয়ে গেল কোনো কেউ নিজের কানের উপর এটি বিশ্বাসই করতে পারছিল না যে এই ব্যক্তিটি কিভাবে এই মহিলার অপরাধী হতে পারে যে ব্যক্তি 200 বার উমরা করে রেখেছে যে ব্যক্তি অসংখ্য গরিবদেরকে সাহায্য করেছে সে কিভাবে একজন মহিলার অপরাধী হতে পারে এটিকে কেউ বিশ্বাসই করতে পারছিল না তারপর আব্দুল হান্নান বলতে লাগলো যে সে তার যৌবনকে আইয়াসিতে কাটিয়েছে সে অপকর্ম করার জন্য ভিন্ন ভিন্ন দেশে গিয়ে থাকতো এবং সেখানে গিয়ে আইয়াসি করতো কিন্তু নিজের বিবির সামনে নেক হয়ে থাকতো তার সামনে নামাজ পড়তো এবং বেশি বেশি করে নফল নামাজ পড়তো আব্দুল হান্নান বলল একদিন মিশরে আমাকে একটি মেয়ে পছন্দ লেগে যায় আর তাকে বিয়ে করার অজুহাতে সৌদি আরবে নিয়ে আসি এবং তার সাথে 3 বছর পর্যন্ত জেনা এবং শারীরিক সম্পর্ক করতে থাকি আর তারপর একদিন আমি তার শরীরের উপর আকর্ষণ হারিয়ে ফেলি কিন্তু আমার দ্বারা সংগঠিত গুনাহ আমার পিছু ছাড়েনি আর আজ আমার নিজের গুনাহের কারণে আমার শিরশ্ছেদ করার আদেশ জারি করে দেওয়া হয়েছে মানে শরীর থেকে গর্তনকে কেটে ফেলার আদেশ দিয়ে দেওয়া হয়েছে এটি সত্য যে আমি 200টি উমরা পালন করেছি কিন্তু আজও আমি আমার অপরাধের জন্য লজ্জিত আমার মাথাকে আমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে আমার এতে কোনো আফসোস নেই কারণ আমি একজন অপরাধী তারপর অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর আব্দুল হান্নানের মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো আর এমনইভাবে সে নিজের গুনাহের শাস্তি পেয়ে গেল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পর্দানুষীন মহিলার ন্যায় বিচার করলেন তো এটি ছিল আমাদের আজকের এই ভিডিও আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু